হ্যালো গাইজ, শুভ সকাল। আজকের লাঞ্চ মেনু তো আছে বড়ি দিয়ে শাক ঘণ্ট, আছে মাছ দিয়ে কচুর তরকারি, আর ফুলকপি আলু দিয়ে ডিমের ডালনা, আর আছে ভাত আর সাথে জলপাই সেদ্ধ। এখানে আজকে রেসিপির জন্য শাকগুলোকে কেটে নেওয়া হচ্ছে। এখানে আছে লাউ পাতা আর আছে বৈঠা শাক, দুটো শাককে একসঙ্গে মিক্সচার করে নিয়ে কেটে নেওয়া হচ্ছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই সবিতা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে রেসিপি হলো বড়ি দিয়ে শাক ঘণ্ট। অনেকে শাক ঘণ্ট খেতে যায় না, আমিও খেতাম না, কিন্তু বড়ি দিয়ে রান্না করলে আমার কিন্তু বেশ ভালোই লাগে। তো এইভাবে শাক রান্না করলে বাচ্চারাও তো খাবে খাবে, বড়রাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো চলো আমাদের সঙ্গে তোমরা ভিডিও দেখতে থাকো, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, স্কিপ করবে না। এইখানে কড়াইতে তেল দিয়ে গরম করে নেব, এই তেলে বড়ি ভেজে নেব। বড়িগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিব। এবার সেই তেলেই কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এরপর কেটে ধুয়ে রাখা শাকগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। শাক রান্না করার কিন্তু একটা টেকনিক আছে, অনেকে শাক রান্না করতে গেলে কিন্তু শাকগুলো কালো কালো হয়ে যায়। আজকে তোমরা দেখো কি করে শাকের রং সবুজ রাখতে হয়। শাকগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। ছোট্ট রেসিপি, উপকরণও বেশি নাই, তাই আজকে আর উপকরণ দেখানো হয়নি। তো এইখানে লবণ দেওয়ার পর ভালো করে কয়েকটা লঙ্কা চিরে নিয়ে মিশিয়ে নিতে হবে। শাক থেকে জল ছাড়তে শুরু করলে শাকগুলোকে ফাঁকা করে দিতে হবে, যাতে মাঝখানের জলটা শুকিয়ে যায়। এই জল কিন্তু শাকের সঙ্গে থেকে গেলে শাকটা কিন্তু কালো কালো হয়ে যাবে, খেতেও কিন্তু তখন খুব একটা ভালো লাগবে না, তাই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখো আমাদের শাক কিন্তু সবুজই আছে। তো এবার ভেজে রাখা বড়িগুলো শাকের মধ্যে দিয়ে দেব। বড়ি দেওয়ার পর শাকগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখে সেটাকে বেটে নেওয়া হয়েছে, সেই আতপ চালের পেস্টটা এর মধ্যে দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দেব সামান্য কিছু জল। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
নামানোর আগে কয়েকটা ধনা পাতা ধুয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব। আমাদের শাক একদম রেডি, এবার এটাকে নামিয়ে নেব। জাস্ট এর কালারটা দেখো, এর কিন্তু একটুও কালার যায়নি, যেমনকার সবুজ তেমনকারই আছে। তো দেখতে তো বেশ ভালোই লেগেছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখনও কিন্তু ভিডিওটা অনেকটাই বাকি। তো আজকে আমাদের রান্না হয়েছিল মাছ দিয়ে কচু, আর হয়েছিল ফুলকপি আলু দিয়ে ডিম, আর এখানে হয়েছে বড়ি দিয়ে শাক। সব কিছুর মধ্যে আকর্ষণ কিন্তু শাকটাই। তো দেখো মা কিন্তু শাক দিয়ে ভাত খাওয়া শুরুও করে দিয়েছে। দেখো খেতে দুর্দান্ত, খেতে দুর্দান্ত। এই দেখো আমাদের গাছের লঙ্কা, এর সঙ্গে খাচ্ছি আরো টেস্ট লাগছে, খাওয়াতে দু চারটা লঙ্কা লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এখানেই, টাটা।